প্রথমে আমরা কচু শাকগুলিকে সুন্দর করে কেটে নেব, সুন্দর করে ছুলিয়ে নিতে হবে। আমরা আস্তে আস্তে করে কাটব কচু শাকগুলি, কেটে বেছে সুন্দর করে তারপরে বানাব। দেখুন, এই কচু শাক অনেকে কাটতে পারে না এবং বাছতে পারে না, যার জন্যে কচু শাক অনেকে খেতে চায় না। কিন্তু কচু শাক কাটার খুব সহজ পদ্ধতি, চাকু দিয়ে হোক বা বঠিদা দিয়ে হোক, খুব সুন্দর করে কাটা যায়। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন কি করে আমি কচু শাক কাটছি এবং বানাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখুন, মোটামুটি আমার আধা কচু কাটা হয়ে গেল, এখন আমি আরও কাটছি। এখন এগুলি কাটা হয়ে গেলে আমি ধুয়ে তারপর সেদ্ধ করে নিই। আমাদের কচু শাকগুলি কাটা হয়ে গেল, একদম সব তিন মুঠায় আমরা কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুবো, ধুয়ে তারপর আমরা এটাকে সেদ্ধ করব। আমরা একটু ভালো করে ধুয়ে নেব, কারণ এখানে একটু নোংরাও আছে। আমরা ছুলে নিয়েছি, তথাপি একটু নোংরা আছে, আমরা একটু ভালো করে ফ্রেশ করব। দুই তিনবার ধুয়ে নেব, তারপর আমরা এটাকে সেদ্ধ করতে পারবো। দেখুন, আমাদের ধোয়া হয়ে গেছে, কতটা নোংরা বের হয়েছে। এখন এই জলটা আমরা ফেলে দেবো, ফেলে আমরা আরেকবার ধুয়ে নেব। ভালো করে ধুতে হবে, ভালো করে ধুয়ে না নিলে নোংরা থাকলে। এবার আপনারা ভাবতে পারেন যে কচু খাচ্ছে গলা চুলকাবে, চুলকাবে না, এটারও একটি পদ্ধতি আছে, আমি দিয়ে দিই সেই সুস্বাদু একটি রেসিপি। আমরা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা এটাকে সেদ্ধ করবো রাইস কুকারে, একটু জল দিয়ে আমরা এটাকে সেদ্ধ করতে বসাই দেবো। এখন আমি এটা রাইস কুকারে দিয়ে দিব, দিয়ে অল্প সেদ্ধ হতে দেবো। লবণ দিয়ে দিব, লবণ দিলে সেদ্ধটা পটাপট হবে এবং ভিতরেও লবণ ঢুকে যাবে। ঢাকনা বন্ধ করে দিলাম, আমরা সুইচটা অন করে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলি আমি চিড়ে চিড়ে এই কচু শাকের মধ্যে দিয়ে দিব। কাঁচামরিচগুলি এখানে দিয়ে দিব, আর সঙ্গে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা বুট, সেই ভিজিয়ে রাখা বুটগুলো এখানে আমি দিয়ে দিব, দিয়ে একসঙ্গে সেদ্ধ করব। একটু লাড়াচাড়া করে দিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিই, যে পর্যন্ত সেদ্ধ না হয় আমি এটাকে রেখে দিই। দেখুন, মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে দিলে সুন্দর করে এটা সম্পূর্ণ বয়ল করে। দেখুন, সুন্দরভাবে গলে যাচ্ছে, আমি আর 10 মিনিট থেকে বয়েল করব। দেখুন, 10 মিনিট পরে আমার কচুগুলি একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে বুটগুলিও সিদ্ধ হয়ে গেছে, আর যেই কাঁচা লঙ্কাগুলি দিয়েছিলাম সেগুলিও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে বের করে নিই, একটি খাঁচিতে সুন্দর করে বের করে আমি এখন এই ছাঁকনিটাতে ঢেলে নেব, ঢেলে সুন্দর করে ছেঁকে নেব, সব জলগুলি ভরে যাবে, তারপর আমি এটাকে সুন্দর করে বানাবো। দেখুন, আমি এখানে এক টুকরা ভাজা নারকেল নিয়ে নিয়েছি, বাজারে পাওয়া যায়। আমি এটাকে গ্রেটারের সাহায্যে এটাকে পোলে নেব। দেখুন কি সুন্দর হচ্ছে, একদম ছোটো 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 হয়ে যাবে। আমি গ্রেটারের সাহায্যে এটাকে সুন্দর করে ই করে নিচ্ছি।
তো আমার কচু শাকগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন কচু শাক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন আদা কুচি, একটু নারকেল কুচি, শুকনা লঙ্কা, লবণ, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু কাঁচা মটর। এটা অপশনাল, এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। তো চলুন আমরা এখন শুরু করি। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সেই উপকরণগুলি দিয়ে দিয়ে আমি কচু শাকটাকে বানাবো। তো সঙ্গে থাকুন আমার। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমি প্রথমে শুকনা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব, তার সঙ্গে দিয়ে দেবো 5 ফোড়ন। শুকনা লঙ্কাটা একটু বাড়তে পারে, একটু ধরে থাকবেন, যেহেতু তেলটা আমার খুব হাই হিট হয়ে গেছে। এখন আমি মটরটাও একটু ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে একটু আদা কুচি গুঁড়াটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিব একটু কুচানো নারিকেল গুঁড়ি। আমি যতটুকু কুচিয়ে নিয়েছি সম্পূর্ণটা একসঙ্গে দিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। খুব সহজ পদ্ধতি, খুব সহজভাবে আপনারা বাড়িতে কচু শাক বানাবেন। কচু শাক খাওয়া খুবই মানে ভালো স্বাস্থ্যের পক্ষে। আমার মশলাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কচু শাকটাকে দিয়ে দিব কড়াইতে। এখন আমি দিয়ে দিব লবণ। নুনটা আন্দাজ মতন দিতে হবে, স্বাদ মতন। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যার জন্য কচুটা গলায় কম ধরবে। আমি এখানে একটু চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়াতে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগবে এবং কচু শাকের টেস্টটাই একটু আলাদা হবে। আর আমি এখানে আরেকটা জিনিস দেবো যার জন্যে আমাদের কচু শাক অনেকের গলায় ধরে, আবার অনেকে বানালে গলায় ধরে না। সেই ট্রিক্সটা হচ্ছে আমি একটু লেবুর রস, পাতি লেবুর রস এখানে দিয়ে দেবো। এখানে আমি লেবু একটা নিয়ে নিয়েছি, লেবুটাকে আমি সুন্দর করে চিপে চিপে এখানে দিয়ে দেবো। লেবু রসটা দিয়ে দিলে কচু শাকটা আর গলায় ধরবে, ধরলেও খুব কম। এইগুলি ছোটো ছোটো কিছু ট্রিক্স থাকে। অনেকে ভাবতে পারেন যে কচু শাকটা আমি ঢেকে দিচ্ছি না কেন। আমি কচু শাকটা এই জন্য ঢেকে দিব না, কচু শাকটাকে ঢেকে দিলে এটাতে জল উঠে আসবে। আর আমি এটাকে আস্তে আস্তে ভেজে ভেজে এখন একটু শুকনা শুকনা করবো। আমার কচু শাকটা মোটামুটি 80% হয়ে এসছে। দেখুন কচু শাকটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, আমার কচু শাকটা মোটামুটি রেডি। তো কেমন লাগলো আমার ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওটা এই চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন আমার কচু শাক রেডি, এখন আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটি সেন্ট বের হচ্ছে কচু শাকের, বাহ, দুর্দান্ত হয়েছে কচু শাকটা।